সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা কষ্ট করে সেই খন্দক খনন করেছিলেন আপনি আর আমি কি কষ্ট করি আল্লাহর দ্বীনের জন্য আমার ভাইরা পেটে তাদের খাবার ছিল না পরনে কাপড় ছিল না কত কষ্ট করেছেন তারপরেও কাফের বেঈমানদের বিরুদ্ধে মাথা নত করেন নাই করেন নাই করেন নাই আব্দুল উদ ছিল মক্কার সবচাইতে বড় পাহলান বীর সে এক পর্যায়ে খন্দক অতিক্রম করে তার কিছু সাথী সঙ্গী নিয়ে আসলো মদিনার পারে আসলো এসে বলল এই মুহাম্মাদের দলের লোকেরা কে কে আছো আমাকে হত্যা করে কে কে জাহান্নামে পাঠাইতে চাও আসো আমার সামনে মুহাম্মাদের দলে যদি কোনো বীর থাকে সেই বীর আমার সামনে চলে আসো আব্দুল উদ হুঙ্কার মারল আর মুসলমানরা সব ভয় পেয়ে দৌড়ে চলে গেছে কথা কয় না কেন মুসলমানরা সব ভয় পেয়ে একবারে লেজ গুটিয়ে দৌড়ে চলে গেছেন হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই আব্দুল উদের সাথে মোকাবেলা করতে আমি প্রস্তুত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূল বললেন আলী থামো দেখি অন্য কেউ রাজি হয় কিনা কিন্তু অন্য কেউ আর নড়াচড়া করে না দ্বিতীয়বার যখন আব্দুল উদ বলল কে আছো মুহাম্মাদের দলে ইসলামের পক্ষে কে আছো যা আমাকে হত্যা করে জাহান্নামে পাঠাবে এরকম আর কে আছো আমার সামনে আসো এবারেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি লাব্বাইক ওয়া সাআদাইক সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাসূল বললেন আলী থামো দেখি আর কেউ আছে কিনা এরপরে তৃতীয়বার আবার আব্দুল উদ বলল কে আছো যে মায়ের কোল খালি করতে চায় সন্তানকে এতিম বানাতে চায় এরকম যদি কেউ থেকে থাকো আমার সামনে চলে আসো আমি তাকে এক আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দেব এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমি প্রস্তুত আছি সুবহানাল্লাহ বলুন আল্লাহ রাসূল বললেন আলী তুমি তো এমনিতেই বয়স কম তারপরে হালকা মানুষ আব্দুল উদ হলো খুব ভারী মানুষ মক্কার নাম করা বীর তার সাথে লড়াই করতে গেলে ওই রকম ভারী লোক দরকার প্রচন্ড শক্তিশালী লোক দরকার আলী তুমি হচ্ছে হালকা অল্প বয়সের তারপরে বয়স কম এরপরে পাতলা পাতলা মানুষ তুমি থাকো দেখি অন্য কেউ রাজি হয় কিনা কিন্তু আর কেউ রাজি হচ্ছে না এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়ি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পরাই দিলেন এত আস্তে বললেন কেউ সাহস করছে না হযরতে আলীর মাথায় কার পাগড়ি পরানো হলো আল্লাহর রাসূলের নিজের তরবারি জুলফিকার হযরতে আলীর হাতে দিয়ে বললেন আলী যাও আমি তোমাকে অর্ডার করছি তুমি এবারে চলে যাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল উদের সামনে যখন এসে দাঁড়ালেন আব্দুল উদ তুচ্ছ তাচ্ছিল্য করে বলল ভাতিজা তোমার বাবা আমার বন্ধু ছিল তোমার বাবার সাথে আমার কোনোদিন ঝগড়াঝাটি হয় নাই অত্যন্ত বন্ধু মানুষ ছিল কাছের মানুষ ছিল তুমি তার ছেলে আলী তুমি আমার সামনে কেন আসছো আমি তো তোমার সাথে লড়াই করতে আসি নাই তোমাদের সাথে যদি কোনো বীর থাকে সেই বীরকে পাঠা হযরত আলী বলেন যে চাচা জান আমি আপনার সাথে লড়াই করতে এসেছি কোন ক্রমে বুঝায় পারছে না হযরত আলীকে এরপরে সেই আব্দুল উদ সে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে নিজের তরবারি দিয়া ঘোড়ার পা একটা কেটে ফেলে এরপরে হযরত আলীর উপরে এসে হামলা শুরু করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢাল দিয়ে ফিরাচ্ছিলেন সুবহানাল্লাহ বলবেন কি দিয়ে ফিরাচ্ছিলেন ঢাল দিয়ে ফিরাচ্ছিলেন এক পর্যায়ে আব্দুল উদের এমন আঘাত হযরত আলী ফিরালেন সেই আঘাত এসে ঢালের উপরে এমন ভাবে প্রচন্ড ভাবে লাগলো ঢালের ভিতরে তরবারি আব্দুল উদের তরবারি আটকে গেল এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝটকা মেরে আব্দুল উদের তরবারি ছুটাই দিলেন এরপরে আল্লাহু আকবার বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমন জোরে আঘাত করলেন আব্দুল উদের মাথার সম্মুখ ভাগ কেটে একবারে গর্দান কেটে মাটিতে পড়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সকলে চিৎকার মেরে উঠলেন আর বললেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই স্লোগান দেওয়া কি কোনো গুনাহের কাজ আপনাদের আওয়াজ বুঝে মনে হচ্ছে এটা মনে হয় যে কোনো গুনাহটা না হয় আল্লাহর বড়ত্ব মহানত্ব ঘোষণা করতে বলেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির তোমার রবের তাকবীর দাও কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে তাকবীর দিলি নারায় তাকবীর আল্লাহু আকবার বললি কয় রাজা কার কত কয় না কয় কি বলে রাজা কার নারায় তাকবীর আল্লাহু আকবার কোন রাজাকারের স্লোগান নয় নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান হচ্ছে খাঁটি মুসলমানের কারণ আমরা যখন জন্মগ্রহণ করেছি জন্মের সাথে সাথে আমাদের ডান কানে কি করা হয়েছিল বলেন তো আর বাম কানে কথা কয় না বাম কানে কি একামত আজানের প্রথম শব্দ বলেন তো আজানের প্রথম শব্দ কি বলুন আর ইকামতের প্রথম শব্দ কি ডান কানে বাম কানে কি সবক দেওয়া হলো আপনাকে আমাকে জন্মের সাথে সাথে মুসলমানদের স্লোগান হচ্ছে একটা দান তা কি না হয় নাই মুসলমানের মতো বলেন কি আরো জোরে বলুন মৃত্যুর পরে লাশ সামনে রেখে যেই নামাজ আদায় করা হয় সেই নামাজের নাম কি জানাজার নামাজে এই স্লোগান আছে না নাই ইমাম সাহেব চারবার এই স্লোগানটা দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে সালামের মাধ্যমে লাশকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হয় ঠিক না বে ঠিক সুতরাং জন্মের সময় কানে কানে বলা হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার আবার মৃত্যুর পরে এই স্লোগান শুনি আপনাকে আমাকে কবরে যেতে হয় ঠিক না বেঠি সুতরাং ও মুসলমান সাক্ষীরার মুসলমান ভাই বোনদের কাছে আমার আকুল আবেদন প্রশ্ন যে আপনারা বলুন যে মুসলমানদের স্লোগান কি হবে মুসলমানদের স্লোগান কি হবে এই আল্লাহু আকবার স্লোগান যেখানে নাই আমরা মুসলমানেরা সেখানে নাই আমার এই কথার সাথে আপনারা একমত কারা কারা একমত হাত জাগায় না ছেলে কি জিয়াদ ইবনে উবাইদুল্লাহ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে সৈন্য পাঠিয়েছিল হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 72 জন কতজন এই 72 জন সংখ্যায় এর ভিতরে অর্ধেক হলো নারী আর অর্ধেক শিশু এবং পুরুষ এই অবস্থায় হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লড়াই করার জন্য সৈন্য পাঠানো হয়েছে প্রথমে 2000 পরবর্তীতে পাঠানো হয়েছে আরো 4000 মোট কত হলো কথা কয় না কয় 6000 হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই তোমরা যারা আমার বিরুদ্ধে রাসূলের আওলাদদের বিরুদ্ধে লড়াই করতে এসেছো তোমরা কি জানো না আমি একমাত্র নাতি যে বেঁচে আছি এই পৃথিবীতে আমার মৃত্যুর পরে আল্লাহর রাসূলের কোনো নাতি তোমরা দেখতে পাবে না এরপর এই মুনাফিক মুসলমানরা এটা শুনেছিল কথা কানা শুনেছিল শুনে নাই সেই মুনাফিকদের ইজিদদের সেই উত্তরসূরি এখনো আছে না নাই এই 6000 সৈন্যের বিরুদ্ধে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা তিনি লড়াই ঘোষণা করলেন তাকে বলা হয়েছিল যে আপনি ইজিদের প্রতি আত্মসমর্পণ করলে ইজিদের হাতে বায়াত নিলে আপনি মাপ পেয়ে যাবেন হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা তিনি বায়াত নিয়েছিলেন আমরা তো সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা কখনো বাতিলের সামনে আমরা মাথা নত করতে পারবো না ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা যত বিপদ আসুক মুসিবত আসুক জুলুম নির্যাতন অত্যাচার যতই আসুক না কেন মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে কথাকার
জোরে বলেন কার সাথে যা কার হ্যায় আজল সে তা ইমরোজ চরাগে মুস্তফা ভিজে সারারে বুল হাবিজ সেই আবহমান কাল থেকে শুরু করে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শিকার সাথে আবু জাহাল আবু লাহাবের অগ্নি স্ফুলঙ্গের টক্কর লেগেই আছে আল্লাহর দেওয়া ওই দ্বীনের বাতি টিম টিম করে চলেছে আর গর্কি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে গর্কি এসেছে টাইফুন এসেছে কিন্তু আল্লাহর দ্বীনের বাতি কেউ নিভাই দিতে পারে এই শত্রুতা চিরকালের নিভাতে পারবে না কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন يريدون ليطفئوا نور الله بأفواههم اللهم تم نور